ভিতরে আটটা পড়ে ছিল বাচ্চাটা পরে আমাদের প্রিন্সিপালকে ফোন দেওয়া হয় তখন আমরা সংবাদ পেয়ে এসে আমরা পাইপ ওই ডোর ওপেনার দিয়ে আমরা ওপেন করি বাচ্চাটা তারপর আমরা বাচ্চাকে করে দিলাম সাথে সাথে ওনারা আমাদের ফায়ার ব্রিগেডে ফোন দেয় ফোন দেওয়ার সাথে সাথে আমরা উদ্ধারকারী দল এসে আমাদের যে অত্যাধুনিক যন্ত্র আছে ডোর ওপেনার ওটা ইউজ করে আমরা দরজা খুলে বাচ্চাটা উদ্ধার করে তার মায়ের কাছে হস্তান্তর করি আসলে আমি ছিলাম অফিসে আমার বাচ্চা বাসায় এখানে রুমের ভিতরে খেলতেছিল হঠাৎ করে দরজা লাগানোর পরে দরজার ছিটকিনিটা কোনো ক্রমে আটকে পেল বাচ্চার ছিল ছোট 2 বছর বয়স হ্যাঁ যার কারণে ও আর নিজে খুলতে পারতেছিল না পরে আমরা ফায়ার সার্ভিসের সাহায্য চাওয়াতে দ্রুত আমাদের বাচ্চাটাকে ফায়ার সার্ভিস করে দক্ষ কর্মীরা এসে আমাদেরকে বাচ্চাটাকে উদ্ধার করে দিয়ে দেয় আমি এজন্য আমি জরুরি সেবা নাম্বার 999 এবং আমাদের পটুয়াখালী জেলা ফায়ার সার্ভিসকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বাচ্চার নাম মোহসিন তাইয়াব আটকে ছিল প্রায় 1 ঘন্টার মতো আল্লাহ রহমত করছে ধন্যবাদ ভাই